হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই পিডি কম্পিটিটিভ এক্সাম সেন্টার আমি প্রিয়াঙ্কা দাস আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আইসিডিএস সুপারভাইজার মেন্স এক্সামের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করতে স্টুডেন্টস আজকে এই মেন্সে কি কি টপিক তোমাদের থাকবে এবং প্রত্যেকটা টপিক থেকে কত নম্বর প্রত্যেকটা টপিকে কি কি পড়তে হবে কোথা থেকে কি পড়লে তোমাদের উপকৃত হবে আমরা তোমাদেরকে বেসিক্যালি সেই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর যারা আমার চ্যানেলে একদম নতুন আছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও প্রথমে নোটিফিকেশানটা পেতে চলো শুরু করছি দেখো ফার্স্ট যে পেপারটা রয়েছে সেটা হলো ইংলিশ টোটাল মার্কস হচ্ছে একশো নম্বর সময় নব্বই মিনিট সময় নব্বই মিনিট তার মানে দেড় ঘন্টা সময় কী কী টপিক আসবে এক হচ্ছে ট্রান্সলেশন দুই রিপোর্ট রাইটিং তিন প্রেসি ওর সামারি চার গ্রামার আমি তোমাদেরকে আমার ধারণা থেকে একটা মার্কস ডিস্ট্রিবিউশন করে দেখিয়েছি সেটা একটু ভালো করে দেখে বোঝার চেষ্টা করবে দেখো ট্রান্সলেশন যেটা থাকবে তোমাদের দুটো ট্রান্সলেশন দেওয়া হবে এক একটা ট্রান্সলেশন পনেরো নম্বর করে থাকতে পারে থাকতে পারে এমনটা নয় যে পনেরো নম্বরেরই হবে কারণ বন্ধুরা তোমরা জানো যে এর এক্সাম এইবার প্রথম হচ্ছে এবং কোন সেকশন থেকে কত নম্বরের কোয়েশ্চেন আসবে সেরকম কিন্তু কোনো রকম বলা নেই তবে এটা ধারণা পাওয়া যেতে পারে যে প্রিভিয়াস মিসলেনিয়াসের পোর্শানের যেহেতু এটা একটা টপ পার্ট ছিল এতদিন অবধি দু হাজার ষোলো সাল অবধি তাই এটা মিসলেনিয়াসের ধাঁচেই এক্সামটা হবে এবার মিসলেনিয়াসে যেহেতু দেড়শো নম্বর করে পেপার থাকতো এটা যেহেতু একশো নম্বর করে পেপার তাই মার্কসটার একটু গন্ডগোল হবে একটু এদিক ওদিক হবে তো সেদিক থেকে আমি অ্যাভারেজ আমি ধরে নিচ্ছি যে প্রত্যেকটা দুখানা তোমাদের ট্রান্সলেশান দেওয়া থাকবে তার এক একটা ট্রান্সলেশানের মান হচ্ছে পনেরো নম্বর দুটো নাম্বার হবে তিরিশ নম্বর ঠিক আছে রিপোর্ট রাইটিং রিপোর্ট রাইটিং একটা দেওয়া হবে এবং সেটা হবে তিরিশ নম্বরের প্রেসি রাইটিং অথবা সামারি রাইটিং যে একটা দেওয়া থাকবে এবং থাকবে হচ্ছে কুড়ি নম্বরের স্টুডেন্টস তোমাদেরকে আর একটা কথা বলে দিই এখানে কিন্তু তোমাদের কোনো অপশন দেওয়া থাকবে না বা অর দেওয়া থাকবে না এমনটা বলা থাকবে না দুটো রিপোর্ট দেওয়া হবে তার থেকে যে কোনো একটা লেখো এমনটা কিন্তু থাকবে না থাকার চান্সটা খুবই কম তাই তোমরা ওই আশাতে যাবে না ক্লিয়ার আচ্ছা প্রেসি এবং সামারির মধ্যে পার্থক্য কি আমি তোমাদেরকে আজকে একটু ছোটোর উপর বলে বলে দিই দেখো প্রেসি আর সামারি মোরারলেস এক নিয়মগুলো এক প্রেসি যদি লিখতে বলা হয় তাহলে তার একটা সুন্দর সুগঠিত টাইটেল হবে অর্থপূর্ণ টাইটেল হবে এবং সামারি যদি দেওয়া থাকে তাহলে তার কোনো টাইটেল হবে না এই হলো বেসিক দুজনের মধ্যে পার্থক্য আরও বেসিক ছোট ছোট পার্থক্য রয়েছে আমি তোমাদেরকে ক্লাসে ইন্ডিভিজুয়ালি বুঝিয়ে দেব আচ্ছা গ্রামার কিভাবে করতে হবে দেখো বন্ধুরা গ্রামার কুড়ি নম্বরের থাকবে কুড়ি নম্বরের গ্রামার কুড়িটা গ্রামার থাকবে এটা আশা করা যায় আর তাহলে টোটাল হয়ে গেল কত তিরিশ তিরিশ ষাট আর কুড়িতে আশি আর কুড়িতে একশো টোটাল হয়ে গেল একশো নম্বরের পরীক্ষা বোঝা গেল এই টোটালটার সময় হচ্ছে দেড় ঘন্টা আচ্ছা গ্রামার থেকে কি কি পড়তে হবে আমি বলে দিচ্ছি নেক্সট স্লাইডে তার আগে আমি বলে দিই রিপোর্ট রাইটিং এর ফরম্যাট কি রিপোর্ট রাইটিং কোন কোন টপিকগুলো বেসিক্যালি ইম্পর্টেন্ট তোমাদেরকে এমফাসাইজ করতে হবে সেই টপিকগুলোর ওপরে আমি তোমাদেরকে তার উপরে একটা ক্লাস আমি নিয়েছিলাম একটা হচ্ছে রিপোর্ট রাইটিং কিভাবে করতে হবে কোন ফর্ম্যাটে হবে এবং কোন কোন ধরনের রিপোর্ট রাইটিং আসতে পারে তোমাদের এক্সামে তার উপরে একটা ক্লাস আছে আর রিপোর্ট রাইটিংয়ের কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আলোচনা সেই টপিকের উপর একটা ক্লাস আছে আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো ঠিক আছে তোমরা একটু দেখে নিও গ্রামার থেকে কি কি পড়তে হবে দেখো ফার্স্ট আসছে কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস সেন্টেন্সেস ইউজ অফ ক্রমন ফেসেস এবং তার সাথে থাকছে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম এখানে তোমাদেরকে আমার কিছু বলার আছে দেখো ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ যে কটা থাকবে ফুল নম্বর তুলতে পারবে এমনভাবে তোমরা প্রিপারেশান নিয়ে যাবে ভয়েস চেঞ্জ ন্যারেশান চেঞ্জ কিভাবে করতে হয় আমি ক্লাসগুলো তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি করে করে দেখিয়ে দেব এই চ্যানেলেই ঠিক আছে আচ্ছা এরপরে আসলো দেখো কমন ফ্রেজ কমন ফ্রেজ তোমাদেরকে কিন্তু কমন ফ্রেজ মানে ইডিয়ামস বোঝানো হয় ইডিয়ামস মানে কমন ফ্রেজ ঠিক আছে এছাড়া আরও ইডিয়ামস ছাড়া আরও কিছু কমন ফ্রেজ আছে তোমরা বেসিক্যালি ইডিয়ামসটা মুখস্ত করো আর ইডিয়ামসের বাইরে যদি এমন কোনো ফ্রেজ থাকে জিরান জাতীয় কিছু ফ্রেজ বা আদার্স সেগুলো তোমরা দেখলে মানে বুঝতে পারবে অ্যাকচুয়ালি কমন ফ্রেজ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এবং বলবে তা সেইটা দিয়ে একটা কোনো সেন্টেন্স তৈরি করতে ঠিক আছে আচ্ছা এবার দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস মানে বাক্যের রূপান্তর যেটা আমরা বাংলায় পড়েছি এক্ষেত্রে সেটা কম্পাউন্ড সেন্টেন্স সিম্পল সেন্টেন্স এগুলো তোমরা এগুলো পড়তে পারো তবে আমার মনে হয় এই কিছু কিছু পর্শান রয়েছে যেগুলোর উপরে তোমরা জোর দেবে দেখো আমি বলে দিচ্ছি এক হচ্ছে ভয়েস চেঞ্জ নারেশান চেঞ্জ ভালো করে পড়বে এই দুটো ভালো করে পড়বে এবং এই ফ্রেজগুলো ভালো করে পড়বে তার সাথে আমি তোমাদেরকে আমার টেলিগ্রাম গ্রুপ আছে এবং একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো সেখানে আমি প্রতিদিন এই সিনোনিম অ্যান্টোনিম ডিটেলসটা দিয়ে দিই দ্য হিন্দু ভোকাবুলারি অথবা তোমরা যদি কোনো জায়গা থেকে ম্যানেজ করতে পারো দ্য হিন্দু ভোকাবুলারিটা তাহলে প্রতিদিন সেটা রেগুলার ওয়েতে পড়বে কারণ দা হিন্দু ভোকাবুলারি পড়লে তোমরা কিন্তু মোরাললেস কমন পেয়ে যাবে বা একটা আইডিয়া পাবে যেখান থেকে দেখলে তুমি ওয়ার্ডগুলো চিনতে পারবে তো সিনোনিম অ্যান্টোনিমের ব্যাপারটাও মিটে গেল ইডিয়ামসও মিটে গেল এবং তার সাথে যেটা আসছে সেটা হচ্ছে এই ভয়েসেস চেঞ্জ চেঞ্জ আমি যেগুলোর ক্লাস নিয়ে নেব। আর বাকি পড়ে থাকলো কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস কিছু তোমাদেরকে স্পেলিং মিস্টেক দিতে পারে বা কিছু থাকতে পারে এই হচ্ছে ব্যাপার আর কিছু এরর কারেকশান থাকতে পারে এরর কারেকশান বন্ধুরা এরর কারেকশান জানতে গেলে কিন্তু তোমাদেরকে পার্ট অফ স্পিচ ভালো করে জানতে হবে না হলে কিন্তু সমস্যা আছে এবার পার্ট অফ স্পিচ বলতে যে নাউন প্রোনাউন অ্যাডজেকটিভ অ্যাডভার্ব ভার্ব এই পোর্শানগুলো আমি তোমাদেরকে অলরেডি ক্লাসে অনেক কটা শেখানো হয়ে গেছে তোমরা প্লে লিস্টে গিয়ে যদি ইংলিশের ফোল্ডারের মধ্যে যাও তাহলে প্রত্যেকটা ক্লাস পার্ট ওয়াইজ পেয়ে যাবে চলো নেক্সট এবার আসছি বাংলা পেপার বা পেপার টুতে পেপার টুতে একশো নম্বরের পরীক্ষা হবে আমরা জানি দেখো কি কি আছে পেপার টুটা বিভিন্ন রকমের ভাষাতে দেওয়া যাবে যার যা আঞ্চলিক ভাষা যেমন বাংলা হিন্দি উর্দু নেপালি সান্তালি এই পাঁচটা এই পাঁচটা ভাষার মধ্যে যে কোনো একটা ভাষা তোমরা চুজ করবে অলরেডি তোমরা সেটা ফর্ম ফর্মটা যখন ফিল আপ করেছ সেটা চুজ করেছো এবং এক্সামের সময়তেও তোমাকে টিক মারার একটা অপশন থাকবে সেখানে টিক করে তারপরে তোমাদেরকে এক্সামটা শুরু করতে হবে কি কি সিলেবাসে আছে না প্রতিবেদন অনুবাদ করো সারাংশ এবং ব্যাকরণ এক্ষেত্রেও ঠিক সেরকম প্রতিবেদন যেটা থাকবে সেটা তিরিশ নম্বরের হবে এবং প্রতি অনুবাদ করো যেটা মানে বঙ্গানুবাদ বা হিন্দিতে অনুবাদ বা উর্দুতে যে তোমাদের যে ভাষা তোমরা নেবে তাতে অনুবাদ করতে হবে ইংলিশ থেকে সেটা দুটো দেওয়া থাকবে পনেরো নম্বর করে তিরিশটা কোয়েশ্চেন থাকবে এদের নাম এক্সামের সময়কালটাও হচ্ছে নব্বই মিনিট আমরা সবাই জানি আচ্ছা সারাংশ কী বেসিক্যালি সারাংশ থেকে তোমাদের কুড়ি নম্বর থাকবে এবং সারাংশটা কিভাবে করতে হবে আমি তোমাদেরকে এক্সামে দেখি আমি ক্লাসে দেখিয়ে দেব তবে একটা ছোট্ট ধারণা দিচ্ছি বা ইন ইংলিশে যেরকম প্রেসি তোমরা লিখেছো না তো ঠিক সেরকমই তোমাদের একটা সুন্দর একটা টাইটেল দেব এবং তার সাথে তোমরা ওই ওয়ান থার্ড দিয়ে লিখবে তবে কিছু ছোট ছোট রুলস আছে আমি সেগুলো তোমাদেরকে ক্লাসে বুঝিয়ে দেব এছাড়া যেটা আছে ব্যাকরণ বাংলা ব্যাকরণ নিয়ে আমার কিছু বলার আছে বন্ধুরা দেখো বাংলা ব্যাকরণ অনেকেই পারো না বা এমন আছে যে তোমরা জানো না বা অনেক মানে খুবই অসুবিধা হয় বাংলা ব্যাকরণ বুঝতে সেক্ষেত্রে কিছু ছোট ছোট জায়গা আছে যেখান থেকে কয়েক নম্বর তুমি ক্যারি করতে পারলে খুব ভালো হয় এবং তোমরা ইজিলি ক্যারি করতে পারবে বলে আমার বিশ্বাস যেমন বিচ্ছেদ সন্ধিবিচ্ছেদ বিচ্ছেদের ছোট্ট ছোট্ট রুলস রয়েছে সেই রুলসগুলো তোমরা জানবে ঠিক আছে যে কোনো তোমরা নাইন টেনের বাংলা ব্যাকরণ বই দেখবে সেইগুলো থেকে তোমরা পড়বে তাহলেই এনাফ আর কিছু বেশি দরকার নেই সন্ধিবিচ্ছেদটা ভালো করে পড়বে সমার্থক শব্দ বিপরীত শব্দ এগুলো তো তোমরা পারবেই পড়লে মুখস্থ করলে অশুদ্ধি সংশোধন সমাস যারা পারবে না তাদের পড়ার দরকার নেই আর যারা বাংলা অনার্স থেকে আছো তাদের তো কোনো সমস্যা হওয়ার কথা নেই কিন্তু যারা বাংলা অনার্স থেকে নেই সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা কমার্স ব্যাকগ্রাউন্ড বা আদার্স ব্যাকগ্রাউন্ড থেকে আছো যারা তোমরা ব্যাকরণ সম্পর্কে অত পারো না অতটা এলিজিবল নও তাদের আমি বলবো সমাস পড়ার দরকার নেই ঠিক আছে আদার্স জায়গা থেকে তোমরা স্কোরটা তুলবে চলো কারক পড়বে তার সাথে বাক্যের রূপান্তর আছে বাচ্চার রূপান্তর আছে এগুলো যদি একটু বুঝতে পারো বই থেকে পড়বে দেখবে বুঝে যাবে খুব সহজ জিনিস বুঝে একটু প্র্যাকটিস করবে তাহলেই হয়ে যাবে এক কথায় প্রকাশ আছে এবং বাগধারা আছে আমি এক কথায় প্রকাশ এবং বাগধারার কিছু পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করে দেব। চিন্তা নেই চলো নেক্সট এরপরে আসছি পেপার থ্রি যেটা হচ্ছে জেনারেল স্টাডিজ এবং রিজনিং এই পে পোর্শনটা থেকে তোমাদের অনেকের অনেক রকম প্রশ্ন রয়েছে ভালো করে দেখো দেখো এখানে ফার্স্ট যে পোর্শনটা রয়েছে লাইফ সায়েন্স উইথ স্পেশাল এমফাসাইজ অন নিউট্রিশন অ্যান্ড হেলথ তার মানে পুষ্টি পরিপাক বিপাক ভিটামিন এবং প্রোটিন কার্বোহাইড্রেট এই শর্করা ফ্যাট এই যে পোর্শনটা মানে শিশুদের পুষ্টি বা নর্মাল মানুষের যে পুষ্টি বিপাক এই যে চ্যাপ্টার যেটা রয়েছে সেই চ্যাপ্টারটা খুব ভালো করে করবে তার আগে আমি একটা কথা বলে রাখি যেহেতু এটা একশো নম্বরের পরীক্ষা দেখো একটু জিনিস ভালো করে পাওয়ার এম্পাওয়ারমেন্ট আছে জেনারেল নলেজ আছে এনভায়রনমেন্টাল সায়েন্স আছে কারেন্ট অ্যাফেয়ার্স আছে এবং রিজনিং আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছটা পোর্শান আছে প্রত্যেকটা মানে তোমাদেরকে একশো নম্বরের ব্যাপার আছে তোমাদের কোয়েশ নাম্বারগুলো এইভাবে ডিস্ট্রিবিউট করা থাকবে কিছু কোয়েশ্চেনের কোয়েশ্চেন থাকবে যেগুলো পনেরো অথবা কুড়ি নম্বরে থাকতে পারে কিছু কয়েকটা প্রশ্ন দশ নম্বরের থাকবে এবং কয়েকটা প্রশ্ন পাঁচ নম্বরের থাকবে দু নাম্বারের দুটো একটা থাকতে পারে দু নাম্বারের বেসিক্যালি এই রিজনিং এবং এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে এইভাবে তোমাদেরকে মার্কস ডিস্ট্রিবিউট করা থাকবে ঠিক আছে তো যে এবার কুড়ি নম্বরের যে প্রশ্ন থাকবে এমনটা নয় যে আমরা ছোটোবেলায় যেরকমভাবে ইতিহাসের পরীক্ষার সময় ইতিহাসের নোটস লিখতাম কোনো একটা কিছুর চ্যাপ্টার থেকে বলে দিলো অমুকজনের ভূমিকা লেখো বা এই যুদ্ধের ফলাফল কী ছিল এই যুদ্ধের প্রভাব কী ছিল এই রকম ধরনের কোয়েশ্চেন তোমাদেরকে দেওয়া হবে না এগুলো নিয়ে তোমরা চিন্তা করো না একদম ছোট ছোট কিছু কোয়েশান যেরকম ধরো পাঁচ নম্বরের চারটে পার্ট থাকলো বা একটা ছোট্ট পার্ট থাকলো দুই দুই করে মেনলি তোমাদেরকে যেটা করতে হবে কিন্তু লিমিটেড ওয়ার্ডের মধ্যে লিখতে হবে আমরা ছোটোবেলায় যেমন চ্যাপ পাতাকে পাতা লিখতাম একটা চ্যাপ্টারের ওপর একটা কোয়েশ্চেনের ওপর যত নাম্বার থাকতো তত আমরা লেন্দি করতাম এখানে কিন্তু সেমনটা নয় তুমি পাঁচ লাইন লিখেও দশ নম্বর পেতে পারো যদি তুমি লেখাটার মধ্যে যার জিজ্ঞেস করেছে সেটা সুন্দর করে গুছিয়ে বলতে পারো তাহলে বেসিক্যালি আমি এটুকু বলতে পারি আচ্ছা এবার তোমাদেরকে কি করতে হবে দেখো তো আমি তো বললাম ফার্স্ট যে পোরশনটা লাইফ সায়েন্স থেকে তোমরা কোন পোর্শনটা ভালো করে পড়বে ভিটামিন প্রোটিন পুষ্টি পরিপাক বিপাক এই পোরশনটা ভালো করে পড়বে আচ্ছা এবার আসছি ওম্যান এম্পাওয়ারমেন্ট ইস্যু ওম্যান এম্পাওয়ারমেন্ট ওম্যান এম্পাওয়ারমেন্ট মানে কি তোমাদের আগে জানতে হবে এর বাংলা যদি করি তাহলে হয় নারীর ক্ষমতায়ন নারীর ক্ষমতায়ন এইবার নারীর ক্ষমতায়নের ওপর থেকে বি কীভাবে কোয়েশন আসতে পারে দেখো আমাদের দেশে তথা রাজ্যে বিভিন্ন রকমের মেয়েদের মহিলাদের সুরক্ষার জন্য বা মহিলাদের এগিয়ে আসারে লাভ মানে এগিয়ে আসতে সাহায্য করার জন্য কিছু প্রকল্প রয়েছে যেমন আমি বলতে পারি কন্যাশ্রী রূপশ্রী বা আদার্স অনেক প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্পগুলো তোমরা ভালো করে রেডি করতে শুরু করো আজকে থেকে ক্লিয়ার আচ্ছা তার সাথে কি থাকবে কিছু বিল প্রকাশ করা হয় আমাদের দেশ থেকে আমাদের পার্লামেন্ট থেকে কিছু বিল প্রকাশ করা হয়েছে রিসেন্টলি মহিলাদের ক্ষম নারীর ক্ষমতায়নের ওপরে সেই সমস্ত বিলগুলোর ওপরে একটু এমফাসাইজ করবে ক্লিয়ার এই গেল হচ্ছে নারীর এম্পার ক্ষমতায়ন বা ওমেন এম্পাওয়ারমেন্ট আচ্ছা এরপরে আসছি জেনারেল নলেজ জিকে থেকে মানে কি ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল এমফাসাইজ অন মানে বুঝতেই পারছো একদম আধুনিক ভারতের যে স্বাধীনতা সংগ্রাম সেই পোর্শন থেকেই তোমাদের আসবে আর হচ্ছে জিওগ্রাফি জিওগ্রাফিতে যেহেতু কিছু বলে দেওয়া নেই তাই জিওগ্রাফি থেকে তোমরা বেসিক্যালি কোনগুলো করবে আমি বলে দিচ্ছি তোমরা একটু নোট ডাউন করে নাও আমি মুখে বলছি সেটা হলো নদ নদী স্বাভাবিক উদ্ভিদ কৃষিকাজ শিল্প খনিজ এবং ছোট ছোট কিছু পোর্শন যেমন ভারতের বা পশ্চিমবঙ্গের যে সেন্সাসটা রয়েছে সেই সেন্সাসটা ভালো করে করবে কিছু সীমানা এই সীমা ভারতের বর্ডারটা বলো বা পশ্চিমবঙ্গের বর্ডার লাইন এই যে পোর্শনগুলো এই সমস্ত চ্যাপ্টারগুলো ভালো করে পড়বে ঠিক আছে আর ভূগোল থেকে কোনো কোয়েশ্চেন আসলে আসা মানে এটা মানে ধরে নেবে যে ভূগোল থেকে কিন্তু বড় প্রশ্ন আসবে না ছোট ছোটো করে দু নাম্বার তিন নাম্বার করে বেশ কয়েকটা কোয়েশ্চেন দেওয়া থাকবে এবং তার থেকে তোমাকে মার্কস ডিস্ট্রিবিউট করে টোটাল একটা কোয়েশ্চেন তৈরি হবে ক্লিয়ার চলো নেক্সট হচ্ছে এখানে এনভায়রনমেন্টাল সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে তোমাদেরকে বেসিক্যালি যেটা করতে হবে যে সমস্ত পলিউশানগুলো রয়েছে পলিউশন বলো বা অ্যাসিড বৃষ্টি এই জাতীয় যে সমস্ত এনভায়রনমেন্টাল যে সিচুয়েশানগুলো রয়েছে সেই সমস্ত জায়গা থেকে তোমাদের আসতে হবে বৃক্ষরোপণ যে গাছ লাগানোর জন্য বাকি গাছে গাছে ভূমিক্ষয় কি হচ্ছে কেন হচ্ছে কি বৃত্তান্ত এই যে পোর্শনগুলো এই পোর্শান থেকে তোমাদেরকে কোয়েশান আসবে এবং রিসেন্টলি যেগুলো আমাদের তোমা একদম পরিবেশ দূষণের জন্য প্রযোজ্য যে সেই সমস্ত জায়গা থেকে যেমন ওজন স্তর এই পোর্শনগুলো একটু ভালো করে তৈরি করবে ক্লিয়ার এরপরে আসছি আমি এদিকে ফিজিক্যাল সায়েন্স মানে ভৌতবিজ্ঞান ভৌতবিজ্ঞান থেকে তোমরা চাইলে কিছু নাও পড়তে পারো যদি পড়তে হয় ওই ভৌতবিজ্ঞানের সাথে যে সমস্ত পোর্শনগুলো ভৌতবিজ্ঞানের মধ্যে যে সমস্ত পোর্শনগুলো তোমাদের এই ফিজিক্যাল সায়েন্সের সাথে রিলেটেড আছে একমাত্র সেগুলো পড়ো আর বাদ বাকি আমি বলবো ভৌতবিজ্ঞান পড়ার দরকার নেই ঠিক আছে আচ্ছা কারেন্ট অ্যাফেয়ার্স দেখো পিএসসি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করে তাই পিএস আমি তোমাদেরকে কিছু পি পিডিএফ প্রোভাইড করে দেব। তোমরা যারা চাও তারা হোয়াটসঅ্যাপে গ্রুপে জয়েন হয়ে যাও এবং আমি টেলিগ্রামের লিঙ্কটাও দিয়ে দেব। তোমাদের পিডিএফগুলো দিয়ে দেব সেগুলো করবে এবং রিসেন্টলি আজ থেকে যে সমস্ত নিউজগুলো হবে সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কালেক্ট করার চেষ্টা করবে এবং যে সমস্ত আর্টিক্যালগুলো রয়েছে যেমন এন ই নিউ এডুকেশান পলিসি এই ধরনের যে সমস্ত পোর্শানগুলো রয়েছে তিন তালাক বিল এই ধরনের যে সমস্ত পোর্শানগুলো রয়েছে জিএসটি এইগুলো ব্যাপারগুলো একটু তোমরা তৈরি করবে ক্লিয়ার তারপরে বিভিন্ন টুর্নামেন্ট হয়েছে সেগুলো সম্পর্কে একটু ডিটেলস এগুলো তৈরি করবে ক্লিয়ার খেলাধুলা এরপরে যেটা আসছে রিজনিং দেখো রিজনিং কিন্তু তোমাদের বড় কোয়েশ্চেন থাকবে না হয়তো সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে কিছু পাজেল থাকতে পারে এবং নর্মাল যেগুলো কোড কোডিং ডিকোডিং বা মিসিং নাম্বার সিরিজ লেটার সিরিজ এই ধরনের কিন্তু রিজনিং তোমাদের আসবে পরীক্ষায় বোঝা গেল চলো নেক্সট এবার লাস্ট ওয়ান যেটা হচ্ছে পেপার ফোর সেটা হচ্ছে অ্যারিথম্যাটিক অ্যারিথম্যাটিক মানে একদম পাতি অ্যারিথমেটিক পাতি পাটিগণিত কোনো মেন্সুরেশনের প্রশ্ন আসবে না ঠিক আছে কোনো মে কোনোরকম পরিমিতি জ্যামিতি কিছু আসবে না পার্টি যে সমস্ত পাটিগণিত রয়েছে সেগুলো তোমাদেরকে পড়তে হবে কি কি আছে একটু লিস্টগুলো দেখে নাও সিম্প্লিফিকেশান নাম্বারস গ লসাগু বসাগু গড় অনুপাত সমানুপাত লাভ ক্ষতি এদিকে আছে পারসেন্টেজ টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্ট্যান্স মিক্সচার এবং সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট এই পোর্শানগুলো খুব ভালো করে করবে এবার আসি তুমি কোন বই থেকে পাটিগণিতটা প্র্যাকটিস করবে তোমার তোমাদের অনেকের কাছে তোমরা অনেকে যেটা করছো আমি দেখছি নাইন টেনের বইগুলো ফলো করছো তোমরা করতে পারো নাইন টেনের বই ফলো তবে এতটাও কিন্তু কোয়েশ্চেন সহজ আসবে না তোমাদের কাট অফ এতটা কম হয়েছে মানে এই নয় কোয়েশ্চেন প্যাটার্ন খুব ইজি করবে ঠিক আছে তো আমি তোমাদেরকে একটু সাজেশান দেব তোমাদের তোমরা যারা ইংলিশ বুঝতে পারো তারা আর এস আগরওয়ালের বইটা ফলো করো এবং যারা ইংলিশ বুঝতে একটু সমস্যা হয় তারা সুবীর দাস যেটা ছায়া প্রকাশনীর একটা বই আছে সুবীর দাস তা সেই বইটা ফলো করতে পারো এই ধরনের বইতে যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেগুলো ডিটেলসে ডেসক্রিপটিভভাবে প্র্যাকটিস করো তাহলেই একমাত্র অঙ্কের সুরাহা মিলবে বোঝা গেল আর একটা জিনিস খেয়াল করবে তোমাদেরকে অঙ্ক পরীক্ষার সময় কিন্তু কোনো অপশন দেওয়া থাকবে না এমসি কিউ করে করে আমাদের একটা ব্যাড হ্যাবিট তৈরি হয়ে গেছে আমরা অঙ্ক অর্ধেক করে কিন্তু অপশনের সাথে মেলাই যেটা আমরা হবে মনে করছি আমরা ঠিক করে দিই কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা হবে যে অপশন যেহেতু দেওয়া থাকবে না তুমি বুঝতে পারবে না শিওর হবে না যে এক্সামে তুমি অঙ্কটা যেটা করলে অতক্ষণ সময় ধরে সেই অঙ্কটা আদেও কি ঠিক হলো বুঝতে পারবে না সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা ছোট্ট ট্রিক্স দিতে পারি সেটা হলো তুমি যখন অঙ্কগুলো করবে বড় সময় অনেকটাই পাবে কারণ দেড় ঘন্টা সময় থাকবে তোমরা একটু সময় বুঝে ওই শর্ট ট্রিক্স যেভাবে আমরা করেছি না একদম শর্টভাবে যে অঙ্ক করতে দেখবে কয়েক সেকেন্ড লাগে ওই প্রসেসে সেই অঙ্কটা সলভ করে দেখবে যে অ্যান্সারটা আসছে আর তুমি যে ডিটেলসে অঙ্কটা করেছো তার যে অ্যান্সারটা সেটা ম্যাচ করছে কি না যদি ম্যাচ করে তাহলে তোমার কোনো সমস্যা নেই বোঝা গেল আর জি যে পোর্শানগুলো আমি তোমাদেরকে বললাম সেগুলো একটু খাতায় নোট ডাউন করে নেবে প্রত্যেকটা টপিক ওয়াইজ আর তোমাদেরকে আমি বেসিক্যালি এই যে এমন একটা জিনিস আছে যেটা পাটিগণিত পাটিগণিত এবং এই জিকে পোর্শান এই পোর্শানগুলো কিন্তু তোমরা বাংলা অথবা ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজ আছে বাংলা অথবা ইংলিশে তোমরা এগুলো দিতে পারো ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আমার টোটাল স্ট্র্যাটেজি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক পাই আমি আশা করব তোমরা একটা লাইক করবে থ্যাংক ইউ